নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার মাসিমনির বাড়িতে এসেছি। আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এখন খেতে বসবো, লাঞ্চ টাইম কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। বাবা তো সবার আগে খেতে বসে যাচ্ছে। এবার দেখো, প্রচুর পাত সাজিয়ে বাবা আগেই খেতে বসে গেছে, তোমরা দেখতে থাকো। দেখো পাতে অনেক কিছু আছে, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, পটল চিংড়ি, চাটনি, মাংস, মাছ, এগুলো আস্তে আস্তে আসছে। মোটামুটি এখানে হাওড়া স্টেশন অবধি খবর চলে গেছে। দেখো বাবা এবার খেতে বসবে করছে, ওয়েট করছে। বৌদি খাবার পরিবেশন করছে, দাদা ভাই, মা, মেশো, ভাই। এই যে দাদা ভাই, সেই দাদা ভাই তোমাদেরকে খাওয়া দেখিয়েছিল। বন্ধুরা একদম লাইভ টেলিকাস্ট, নো এডিটিং। এই দেখো মাসিমণি, ও মা, পোস্ত চিংড়ি, মাছ, মাংস, বাবা পুরো থালিটা তোমরা দেখো। বাবার থালাটা খালি তোমরা দেখো, এত কিছু বাবা কোথা থেকে শুরু করবে এখন ওটাই বুঝতে পারছে না। বাবা এবার খেতে শুরু করো। বাবা নিজেও একটু ফটো তুলে রাখছে, দেখো। এত রকম খাবার দেখে বাবা আসলে মেমোরিতে রাখতে চাইছে। বাবা শুরু করো একটু, শুরু করো। আমাকে একটা প্লেট দাও, প্লেটে ছড়িয়ে রেখে। এটাকে আমার পাশে কে বসছে? বাবাই। আর দিওয়ানা মাংস খায় না। বাবা আবার একটু তুলে রাখছে, এখন খেতে না পারলে মনে হয় পরে খাবে, নাহলে টিফিন কৌটা করে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। বাবা শুরু করো। আচ্ছা তুমি শুরু করো, তোমার খাবার দর্শক বন্ধুরা দেখতে চাইছে। তুমি অপূর্ব খাবার দেখাও তো প্রত্যেকবারে, তোমারটাই দেখতে চাইছেন। খেতে শুরু করো। চিলি চিকেন, এটা চিলি চিকেন। আচ্ছা বাবার পাশে আমাদের সবারই প্লেট সাজানো, তোমরা দেখো। আস্তে আস্তে এই ব্যাচের পর আমি খাবো। দাদা ভাই আজকে প্রচুর কাজ করছে, দেখো। বাবাই কি চিনি মাছ দিয়েছি, সামনে দিকে বাবাই সামনে দিয়ে আছে, বাবাকে দিয়ে আচ্ছা বন্ধুরা, আমি মাসির বাড়ির পুরোটা এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, চারদিকে সিনারি। এই দেখো, এই যে এই দেখো, এটা মাসিমণিদের বেডরুম। দেখো আমার ফটো আয়নাতে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে আমাকে মনে হচ্ছে। তোমরা কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। মা দরজাটা খুব সুন্দর, একটা পাখি লাগানো। ও কুলারটা এই তো হয়ে গেল মেনু। এই যে এটা মাসিমণিদের আর একটা ঘর, এটা দাদা ভাই বৌদির বেডরুম। আমার ফটোটা আয়নায় ভালোই উঠছে। এই যে বাহ, এই দেখো দাদা ভাই বৌদির ফটো, খুব সুন্দর। এই দেখো এখানে একটা বারান্দা, দারুণ। পুরো হোম ট্যুর হয়ে গেল মাসির বাড়ি, আমার সাথে তোমরাও। ও এখানে এসি চালিয়েছে, তো এখানে এসি চালিয়েছে, তাই জন্য আমি ঘরটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা এনারা ঠাকুর ঘর দেখুন। এই যে আমার মা বসে আছে, মা একবার মুখটা দেখাও। এই যে মিষ্টি প্রচুর ছিল, আমরা কিছু খেয়েছি কিছু রেখে দিয়েছি। এই দালানটা একবার দেখিয়ে দিই। আচ্ছা বাবা আস্তে আস্তে খাও, শান্তভাবে খাও, তোমার ফটো ভালোভাবে তোলা হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আবার দেখা হবে আমাদের খাওয়ার সময়। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আবার আমাদের এবার খাওয়ার টাইম হয়ে গেল, এবার আমরা খেতে বসবো। এই যে দেখো আমাদের টেবিল সাজানো হয়ে গেছে, এবার আমার মা খেতে বসবে, আমরা সবাই খেতে বসবো। চিলি চিকেন করেছি, চিংড়ি মাছের মালাইকারি, ফ্রাইড রাইস, চিংড়ি মাছের মালাইকারি, চিলি চিকেন, মাছ চাটনি, সাথে লেজও আছে। চিংড়ি মাছটা তোরা কেউ খাস না, চিংড়ি মাছটা না আমরা খাবো, এটা খাবো না। না মোবাইলটা রেখে দিয়ে আয়। হ্যাঁ রাখছি। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি আবার আমার চ্যানেল সোহিনিস দিশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই যে আমি মাসির বাড়ি থেকে ফিরলাম, দেখুন পুরো ওদের বাড়ি থেকে আসার সময় পুরো ওপর থেকে নিচ ভিজে গেছি, মানে ছাতা ছিল তা সত্ত্বেও পুরো ভিজে গেছি। মানে বাড়ি এসে এখনও মানে কোনো চেঞ্জ করিনি কিচ্ছু না। আমি ভাবলাম যে ব্লগটা শেষ করি, আপনাদেরকে জানাই। পুরো মানে এত বৃষ্টি হয়েছে মানে বলার না, পুরো বৃষ্টির মধ্যে মানে কি বলবো, টোটোর মধ্যে ছাতা টাতা সত্ত্বেও পুরো ভিজে গেছি, পুরো মানে পা থেকে মাথা অব্দি পুরো ভিজে গেছি। ভাবা যায় এত ভালো দিনটা কাটলো মাসির বাড়িতে। হ্যাঁ তোমরা তো ব্লগটা দেখেইছো, পুরোটা আবার ভালো করে দেখো। দেখো পুরোটা পুরো ভিজে গেছি, পুরো ভাবা যায় না। কোনো রকমের মোবাইলটা সামনে সামনে নিয়ে এসছি, জানো ছাতার ঝাড় পুরো মানে ছাতা পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। এত বৃষ্টি মানে বৃষ্টিতে পুরো পারছি না, এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো। কোনো রকমের কষ্ট করে পুরো এসছি জানো, এই অবশেষে এসে পৌঁছলাম। এখন তোমাদের সাথে মানে দেখাচ্ছি যে পুরো ভিজে গেছি। এবার মাসির বাড়িতে তো পোড়া ভালোই হয়েছে, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তোমাদেরকে দেখালাম। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সোহিনিস দিশা চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে বন্ধুদের মাঝে আমায় এগিয়ে দিতে সাহায্য করো। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা।